হ্যালো ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ ভেদিটিতে ক্লিক করার জন্য তো প্রতিবারের মতো এবারও একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি তো আমরা যারা ভুট্টা চাষ করি প্রতিনিয়ত কিছু কীটনাশক বা পোকার সমস্যার সম্মুখীন হই এই ভুট্টা গাছের পোকার হাত থেকে বাঁচার জন্য বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কীটনাশকের বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নেই বন্ধু আপনারা যদি বাম্পার কৃষি টিভি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন যাতে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি পোকা এটা লেদা পোকা লেদা লেদা পোকা ভুট্টে গাছালে খায় শুধু না ভুট্টের গাছ গজিয়ে ওঠার পাঁচ থেকে সাত দিনের মধ্যে এক ধরনের পোকা লক্ষ্য করা যায় এটাও এক ধরনের লেদা পোকা বা অনেকে এটাকে কাটুই পোকাও বলে থাকে ভুট্টে গাছ কাটার জন্য এবং দ্বিতীয় স্টেপে গাছ কিছুটা বড় হওয়ার পর অর্থাৎ এক থেকে দেড় মাস বয়স হওয়ার পর ভুট্টা গাছের কুচি পাতা বা সাইটের বা মাঝের পাতা খেতে দেখা যায় এটাও এক ধরনের লেদা পোকা এই জাতীয় পোকা ভুট্টা গাছের মাঝের পাতা খায় এবং পাতার উপরে পোকার খাওয়ার আবর্জনা দেখতে পাওয়া যায় এবং উদ্ভিদের সমস্ত অংশে ক্ষতি লক্ষ্য করা যায় বা ক্ষতিগ্রস্ত হয় এই জাতীয় পোকার অগ্র মস্তিষ্কে বা মাথার দিকে ওয়াইয়ের মতো গঠন দেখা যায় এবং লেজের দিকে বা পৃষ্ঠদেশে চারটি বিন্দু দেখতে পাওয়া যায় তো ভুট্টা গাছের এই জাতীয় পোকার হাত থেকে বাঁচার জন্য বা লেদা পোকা ভুট্টা গাছ থেকে নির্মূল করার জন্য প্রথম যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো সিনজান্টা কোম্পানির অ্যামপ্লিগো এর প্রতি মাত্রা প্রতি লিটার প্রতি ষোলো লিটার জলে দশ এমএল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও এটা যদি ঠিকঠাক সময় হাতের কাছে না পান তাহলে আপনারা এফএমসি কোম্পানির করাজিন প্রতি লিটার জলে এক এম এল হাড়ে মিশিয়ে স্প্রে করে দেবেন এটাও যদি হাতের কাছে না পান তাহলে আপনারা অ্যাডমিরা কোম্পানির ব্রাজিল প্রতি ষোলো লিটার জলে পঁচিশ এম এল হাড়ে মিশিয়ে স্প্রে করে দেবেন প্রতিটি কীটনাশক আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন বিকেলের দিকে পোকা গাছের ভিতরে থেকে বাইরে বেরিয়ে আসে যে দুটি কীটনাশকের কথা বলা হলো সে দুটি যদি আপনারা ঠিকঠাক সময়ে হাতের কাছে না পান তাহলে আপনারা ক্রিস্টেল কোম্পানির মিছিল প্রতি ষোলো লিটার জলে পনেরো পনেরো এমএল হাড়ে মিশিয়ে স্প্রে করে দেবেন এই মিছিলও যদি আপনারা ঠিকঠাক সময়ে হাতের কাছে না পান তাহলে আপনারা বায়ারের লারভিন প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন তাতেও আপনাদের এই ধরনের পোকার হাত থেকে অনেকটা নির্মূল হয়ে যাবে বা বাঁচতে পারবেন আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের মনে কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন